আপনার যদি করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেয় কিংবা করোনা ভাইরাস পজিটিভ কারোর সংস্পর্শে যদি আপনি আসেন, তাহলে সবার আগে আপনি চাইবেন স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে নিতে আপনি করোনা ভাইরাস পজিটিভ নাকি নেগেটিভ। নভেল করোনা ভাইরাস শনাক্তে বিশ্বব্যাপী তিন ধরনের টেস্ট নিয়ে এখন বেশ আলোচনা হচ্ছে। একটি হলো আরটিপিসিআর টেস্ট, দুই অ্যান্টিজেন টেস্ট এবং তিন অ্যান্টিবডি টেস্ট। জানিয়ে রাখা ভালো, এর মধ্যে কোনো পরীক্ষাই শতভাগ নিশ্চিত ফল দেয় না। তারপরও কোন টেস্ট সবচেয়ে নির্ভরযোগ্য, এই টেস্টগুলো কিভাবে হয়, এসব তথ্য জানতে কিছুটা সময় আমার সঙ্গেই থাকুন। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনা ভাইরাস শনাক্তে বহুল ব্যবহৃত পদ্ধতি হল আরটিপিসিআর টেস্ট। এই পরীক্ষা এইচআইভি এবং ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও ব্যবহার হয়। আরটিপিসিআর টেস্টের জন্য রোগীর নাক বা গলা থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষাগারে এই নমুনা থেকে করোনা ভাইরাসের জেনেটিক কোড, রাইবোনিউক্লিক অ্যাসিড আরএনএ খুঁজে বের করা হয়। এরপর রাসায়নিক প্রক্রিয়ায় প্রথমে আরএনএকে আলাদা করা হয়, এরপর এই আরএনএকে রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ডিএনএতে রূপান্তরিত করা হয়। আরটিপিসিআর পলিমার্স চেইন রিয়াকশনের সাহায্যে ডিএনএর অংশবিশেষকে বহুগুণে বাড়িয়ে দেয়, যেন মেশিন সেটা শনাক্ত করতে পারে। নমুনায় যদি করোনা ভাইরাস থাকে তাহলে বিক্রিয়া সংগঠিত হয় এবং পজিটিভ সংকেত আসে, অন্যথায় কোনো বিক্রিয়া ঘটে না এবং সংকেতও পাওয়া যায় না। এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে 4 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত সময় লাগে। বিশেষজ্ঞদের মতে করোনা ভাইরাস শনাক্তে আরটিপিসিআর পদ্ধতি বেশ নির্ভরযোগ্য। যদি নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পজিটিভ আসে তাহলে নিশ্চিত থাকতে পারেন যে তার কোভিড-19 হয়েছে। এটা ভুল হওয়ার বা ফলস পজিটিভ হওয়ার কোনো আশঙ্কা প্রায় নেই বললেই চলে। তবে আরটিপিসিআর পদ্ধতিতে ফলস নেগেটিভ আসার আশঙ্কা রয়েছে, অর্থাৎ আপনি হয়তো করোনা ভাইরাস পজিটিভ কিন্তু ফলাফল আসতে পারে নেগেটিভ, যেটা কিনা ভুল। গবেষণায় দেখা গেছে আরটিপিসিআর পরীক্ষায় 15-30% ফলস নেগেটিভ রিপোর্ট আসার আশঙ্কা থাকে। তাই নমুনা পরীক্ষায় নেগেটিভ আসা মানে এই নয় যে আপনার করোনা ভাইরাস সংক্রমণ হয়নি। এমন অবস্থায় করণীয় হলো, আপনার যদি করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেয় তাহলে স্বাস্থ্য পরীক্ষার ফল যাই হোক না কেন, নিজেকে পজিটিভ বিবেচনা করে আইসোলেশনে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, এমনই পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মূলত দুটি কারণে স্বাস্থ্য পরীক্ষা ফলস নেগেটিভ হওয়ার আশঙ্কা থাকে। প্রথমত, নমুনা সংগ্রহ ত্রুটিপূর্ণ হলে, এবং দ্বিতীয়ত, ভুল সময়ে নমুনা সংগ্রহ করলে। অর্থাৎ কতটা দক্ষতা ও সতর্কতার সঙ্গে নমুনা সংগ্রহ করা হচ্ছে, কী ধরনের কিট ব্যবহার করা হচ্ছে, সেই সঙ্গে এটি সঠিকভাবে পরিবহন এবং সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করা হচ্ছে কিনা, সেটা বেশ জরুরি। এই পরীক্ষা বেশ জটিল এবং ব্যয়বহুল, এজন্য একদল প্রশিক্ষিত জনবলের প্রয়োজন, সেই সঙ্গে প্রয়োজন আধুনিক পরীক্ষাগার এবং ভালো মানের কিট। এদিকে রোগীর কাছ থেকে সংক্রমণের কোন পর্যায়ে নমুনা সংগ্রহ করা হচ্ছে সেটার উপরও নির্ভর করে ফলাফলের নিশ্চয়তা, কেননা সংক্রমণের প্রাথমিক পর্যায়ে নমুনায় ভাইরাসের উপস্থিতি তেমন থাকে না। এ কারণে পরীক্ষার ফল ফলস নেগেটিভ আসার আশঙ্কা থাকে। এক্ষেত্রে উপায় হলো পুনরায় পরীক্ষা করা, না হলে বিশেষজ্ঞের পরামর্শে উপসর্গ অনুযায়ী চিকিৎসা শুরু করা। বিশেষজ্ঞরা বলছেন 3-5 দিন ধরে উপসর্গ দেখা দেওয়ার পর যদি পরীক্ষা করানো হয় তাহলে কার্যকর ফলাফল আসার সম্ভাবনা থাকে। করোনা ভাইরাস সংক্রমণ রোধ করতে গণহারে সবার নমুনা পরীক্ষা এবং দ্রুত এর ফল হাতে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে আরটিপিসিআর পদ্ধতিতে পরীক্ষার ফল পেতে 4 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়, সেখানে অ্যান্টিজেন পরীক্ষায় বড়জোর 30 মিনিট সময় লাগে। সময় কম লাগার কারণে যুক্তরাষ্ট্র, জাপান, ভারত এই টেস্ট কিটের অনুমোদন দিয়েছে, যেন নমুনা পরীক্ষার হার বাড়ানো যায়। অ্যান্টিজেন ডিটেকশন টেস্টেও নাক বা গলা থেকে নমুনা সংগ্রহ করে দেখা হয় সেখানে ভাইরাসের অস্তিত্ব আছে কিনা। সুবিধা হলো এই অ্যান্টিজেন কিট ব্যবহারের জন্য পিসিআর পরীক্ষার মতো কোনো বিশেষায়িত ল্যাব বা বিশেষ দক্ষতার প্রয়োজন নেই। এজন্য প্রয়োজন একটি মানসম্মত কিট, যেটা দেখতে অনেকটা প্রেগন্যান্সি স্ট্রিপের মতো। সেখানে নমুনা দেওয়ার 30 মিনিটের মাথায় ফল পাওয়া যায়। কিন্তু অ্যান্টিজেনের চাইতে আরটিপিসিআর পদ্ধতিকে বেশি নির্ভরযোগ্য বলে মনে করেন বিশেষজ্ঞরা। অ্যান্টিজেন টেস্টে ফলাফল কতটা নির্ভুল আসবে সেটা নির্ভর করে 3টি বিষয়ের উপর: কিটের মান, নমুনার মান, সংক্রমণের কোন পর্যায়ে পরীক্ষা করা হচ্ছে।
অ্যান্টিজেন ডিটেক্ট করার জন্য বিশ্বের হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের কিট নির্ভরযোগ্য। মানহীন কিট হলে বা নমুনার মান খারাপ হলে এই অ্যান্টিজেন টেস্টের ফল ফলস নেগেটিভ আসতে পারে। তবে এই টেস্টে ফলস পজিটিভ আসার আশঙ্কা কম। অ্যান্টিজেন টেস্টে ফল পজিটিভ আসলে বুঝে নিতে হবে যে ওই নমুনা সংক্রমিত। তবে ফল যদি নেগেটিভ আসে তাহলে আরেকবার আরটিপিসিআর পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া কোভিড-19 লক্ষণ দেখা দিলে কিংবা সংক্রমিত ব্যক্তির সরাসরি সংস্পর্শে এলে তার থেকে 5 থেকে 10 দিনের মধ্যে পরীক্ষা করালে ফল নির্ভুল আসার সম্ভাবনা থাকে। কেউ যদি একবার করোনা ভাইরাসে আক্রান্ত হন তাহলে আক্রান্ত ব্যক্তির শরীরে ওই ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি বা প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে। সংক্রমণের সাধারণত 7 থেকে 14 দিনের মধ্যে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে নির্ণয় করা হয় শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা। কারা সংক্রমণের পর সেরে উঠেছেন, এক কথায় কোনো একটি অঞ্চলে সংক্রমণের বিস্তারটা কেমন সেটা জানতে অ্যান্টিবডি টেস্ট করা হয়। চীনসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ এই অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দিয়েছে। অ্যান্টিবডি টেস্টও খুব সহজে করা যায়। আঙুলের ডগা থেকে 1 ফোঁটা রক্ত নিলেই হবে। পুরো পরীক্ষাটি করতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। এর জন্য কোনো বিশেষ ল্যাবরেটরির প্রয়োজন নেই, সামান্য প্রশিক্ষণ থাকলেই হবে। তবে কিটগুলোর গুণগত মান ঠিক আছে কিনা সেটা দেখে নেওয়া জরুরি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল জার্নাল থেকে জানা গেছে, করোনা ভাইরাস শনাক্তকরণের ক্ষেত্রে মূলত 2 ধরনের অ্যান্টিবডি খোঁজা হয়। প্রথমটি হল ইমিউনোগ্লোবিউলিন এম বা IgM অ্যান্টিবডি, যা সংক্রমিত হওয়ার পর খুব তাড়াতাড়ি তৈরি হয়, এবং অন্যটি IgG অ্যান্টিবডি, যা একটু দেরিতে তৈরি হয়। যদি পজিটিভ IgM হয় তো মনে করা যেতে পারে রোগী এই মুহূর্তে আক্রান্ত আছেন। যদি শুধু IgG পজিটিভ হয় তাহলে হতে পারে তিনি আক্রান্ত হয়ে সেরে উঠেছেন এবং তার শরীরে রোগটির প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে। যদি দুটোই পজিটিভ থাকে হতে পারে যে তিনি সংক্রমণের শেষের দিকে আছেন, আর যদি কোনোটাই পজিটিভ না হয় তবে বুঝে নিতে হবে তিনি আক্রান্ত নন অথবা সংক্রমণের প্রাথমিক পর্যায়ে রয়েছেন। এই টেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে। যদি তাদের অ্যান্টিবডি টেস্টে ইমিউন প্রমাণ করা যায় তাহলে তারা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিতে সাহস পাবেন। এই টেস্টটি কোভিড-19 জন্য রক্তরস বা প্লাজমা থেরাপির পরীক্ষামূলক চিকিৎসাতেও কাজে আসে। গবেষকরা বলছেন, করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়া ব্যক্তির প্লাজমা অসুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করিয়ে তাকে তাড়াতাড়ি সুস্থ করে তোলা সম্ভব, যদিও এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে অ্যান্টিবডি নির্ণয় পরীক্ষার সীমাবদ্ধতাও রয়েছে। এই টেস্টে ফলস পজিটিভ এবং ফলস নেগেটিভ ফলাফল আসার আশঙ্কা থাকে। এই পরীক্ষায় যে অ্যান্টিজেন ব্যবহার করা হয় সেটি রোগীর অ্যান্টিবডি নাও চিনতে পারে। আবার এমন হতে পারে যে রোগী সংক্রমিত হয়েছেন কিন্তু অ্যান্টিবডি তৈরি করার যথেষ্ট সময় পায়নি বলে কিছু শনাক্ত হয়নি। তাই অ্যান্টিবডি টেস্ট বা র্যাপিড টেস্টের ফল পজিটিভ আসলেও পুরোপুরি নিশ্চিত হতে আরটিপিসিআর টেস্ট করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ পজিটিভ ফল পাওয়ার পরে আরও একবার যাচাই করে নিতে হবে। করোনা ভাইরাস নিয়ে এমন আরও নানা তথ্য জানতে এবং সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে।